অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি দিলরুব আহমেদ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা এই করোনা ক্রান্তিকালে সবাই খুব উৎকণ্ঠার মধ্যে সময়গুলো পার করছি। এর মধ্যে গত শনিবার নারায়ণগঞ্জে যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটলো, এটাতে আমরা সবাই খুবই মর্মাহত, সবার মনে খুবই কষ্ট। এতগুলো মানুষের প্রাণ চলে গেল এই মসজিদে বিস্ফোরণে। আমরা সেই সমস্ত যারা প্রাণ গিয়েছে তাদের আত্মায় আমরা শান্তি কামনা করছি এবং সেই সমস্ত পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদেরকে এই এত এত কষ্ট, এত যেন ধৈর্য ধরার আল্লাহ সামর্থ্য দেন, এই এই কামনা করছি। তো এখন আমি তোমাদেরকে আমরা একটু ক্লাসের আলোচনায় চলে আসছি। আমি তোমাদের একটু প্রথম অধ্যায় থেকে কিছু আলোচনা করব, যে প্রথম অধ্যায় সামষ্টিক অর্থনীতির যে পর্যালোচনা সেটা আমি মনে করি যে তোমাদের এটা প্রথম দিকে হয়তো আমি প্রথম দিকে পড়িয়েছিলাম, তো আবার একটু আলোচনা করা দরকার। তো আজকে আমি কিছু একটু আলোচনা করব সামষ্টিক অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্সটা কী সেটা নিয়ে। তো এখানে আমাদের একটু জানা দরকার যে 1930-এর দশকের পূর্বে কিন্তু অর্থনীতিকে শুধুমাত্র বেসিক ম্যাক্রো ইকোনমিক্স হিসাবেই এটা আলোচনা করা হতো। তখন কিন্তু 1930-এর দশকের আগে কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের তখনও কোনো আবির্ভাব হয়নি, বা তখনও সেটা পরিচিত লাভ করেনি, বা সেটাকে ভাগ করা হয়নি। 1930-এর দশকের পূর্বে অর্থনীতি শুধুমাত্র বেস্টিক দৃষ্টিকোণ থেকেই আলোচনা করা হতো। তারপর এটা 1933 সালে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যাগনার ফ্রিস উনি অর্থনীতির বিষয়বস্তুকে দুই ভাগে ভাগ করেন। তাহলে কি যে 1933 সালে র্যাগনার ফ্রিস অর্থনীতির বিষয়বস্তুকে উনি কী করেছেন, দুই ভাগে ভাগ করেছেন, মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স। হ্যাঁ, এখন আমরা একটু জানব যে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে উদ্ভূত যে শব্দটা ইংরেজি শব্দ ম্যাক্রো। আর ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে, সরি আগে আমরা মাইক্রো বলছি, যে গ্রিক শব্দ মিক্রোস থেকে উদ্ভূত শব্দ ইংরেজি শব্দ মাইক্রো, এবং মাইক্রো শব্দের অর্থ হচ্ছে, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র। আর ম্যাক্রোসও হচ্ছে গ্রিক শব্দ, যার ইংরেজি শব্দটা হচ্ছে ম্যাক্রো, হ্যাঁ, যার অর্থ হচ্ছে বৃহৎ। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম যে এই 1930 সালের আগ পর্যন্ত কিন্তু শুধু অর্থনীতিতে শুধু মাইক্রো অর্থনীতির আলোচনা করা হতো। তারপরে 1933 সালে র্যাগনার ফ্রিস উনি অর্থনীতির বিষয়বস্তুকে দুই ভাগে ভাগ করেছেন, মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স। এবং আমরা জানলাম যে এগুলো গ্রিক শব্দ থেকেই এগুলো উদ্ভূত হয়েছে, মাইক্রো এবং ম্যাক্রো। আচ্ছা, এখন এই মাইক্রো এবং বিভিন্ন ভিন্ন ভিন্ন অর্থনীতিবিদরা কিন্তু মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স, বেস্টিক এবং সামষ্টিক অর্থনীতি আলোচনা করেছেন। এখন মাইক্রো বা বেস্টিক অর্থনীতি বিশ্লেষণ করেছেন কোন অর্থনীতিবিদরা? অ্যাডাম স্মিথ, রিকার্ডো, জে এস মিল, মার্শাল, এনারা বেস্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন বা ব্যষ্টিক অর্থনীতির বিশ্লেষণ করেছেন। আমাদের কিন্তু এই নামগুলো অবশ্যই মনে রাখতে হবে, কেননা অনেক আমাদের ভাই বা বৌরি বা অনেক সময় কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে কয়েকজন ব্যষ্টিক অর্থনীতিবিদ যারা ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন তাদের নাম বলো। তখন কিন্তু এই নামগুলো তোমাদেরকে অবশ্যই সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে মাইক্রো ইকোনমিক্স বিশ্লেষণ করেছেন কে? অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, রিকার্ডো, জে এস মিল, মার্শাল, এনারা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স নিয়ে বিশ্লেষণ করেছেন। আর ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে বিশ্লেষণ করেছেন কে? মালথাস, মার্কস, উইকসেল, পিগু, রবার্টসন, তারপর মার্শাল আর কেইনস, যেটা আমরা তো খুবই ম্যাক্রো ইকোনমিক্সের খুবই যিনি খুব গুরুত্বপূর্ণ যিনি ভূমিকা রেখেছেন, যে কেইনস, তারপরে ফ্রিডম্যান, এরা হচ্ছে সবাই কী করেছেন যে সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণ নিয়ে ওনারা আলোচনা করেছেন। তাহলে আমরা বেস্টিক এবং সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণ নিয়ে যারা আলোচনা করছেন সেই সমস্ত অর্থনীতিবিদদের আমরা নাম জানলাম। আচ্ছা, এখন আমরা এই ম্যাক্রো সামষ্টিক অর্থনীতি
সঠিক অর্থনীতিটা কিন্তু আমাদের কি প্রথম থেকে আসেনি এটা আমরা জানলাম, কিন্তু প্রথম দিক নিয়ে আমরা একটা আলোচনা করব। সেটা হচ্ছে যে অষ্টাদশ শতাব্দীতে কিন্তু সমগ্র ইউরোপে বিশেষ করে ইংল্যান্ড ও ফ্রান্সে অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে কি হয়, একটা নতুনত্বের সূচনা হয়। আমরা জানি যে আগে আমাদের কিন্তু প্রাথমিক যে অর্থনীতি সেটা ছিল কৃষিভিত্তিক অর্থনীতি, তারপরে আস্তে আস্তে অনেক পরে কিন্তু আমরা শিল্প অর্থনীতি এসছে বা শিল্প বিপ্লব হয়েছে। হ্যাঁ, তাহলে সেই আগে আমাদের অনেক মানে প্রথম দিকে কিন্তু আমরা কৃষির উপর নির্ভরশীল ছিলাম, এটা আমরা জানি। তো সেটাই বলা হচ্ছে যে অষ্টাদশ শতাব্দীতে সমগ্র ইউরোপে তখন কিন্তু কী করে, বিশেষ করে ইংল্যান্ডে, ইংল্যান্ড ও ফ্রান্সে তখন অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে একটা নতুনত্বের সূচনা হয়। কেন নতুনত্বের সূচনা হয়, তখন কৃষি থেকে কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে অর্থনীতিটা। তখন কী হয়, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয় এবং বৃহদায়তন কলকারখানা স্থাপন হয়। তারপরে সে কলকারখানা স্থাপন হলে অবশ্যই সেখানে শ্রমিক নিয়োগ হবে, তখন সেখানে শ্রমিক নিয়োগ হয়। এইভাবে সব কিছু মিলিয়েই তখন অর্থনৈতিক ক্ষেত্রে একটা নবযুগের সূত্রপাত ঘটে। হ্যাঁ, তখন আগে অনেক আগে ছিল কি, অষ্টাদশ শতাব্দীর আগে ছিল হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি, তখন ছিল কৃষক। এখন যখন শিল্পভিত্তিক অর্থনীতি শুরু হলো, তখন কি আসলো, শ্রমিক আসলো। তো এই যে দেশে দেশে তখন একটা শিল্প বিপ্লবে ছোঁয়াটা ছড়িয়ে পড়তে থাকে। হ্যাঁ, তো অ্যাডাম স্মিথ, মালথাস, তারপর রিকার্ডো, স্টুয়ার্ট মিল, এনারা কী করেছেন, এই সমস্ত অর্থনীতিবিদরা এই যে শিল্পের যে এই যে অফুরন্ত সম্ভাবনা, হ্যাঁ, পুঁজি আর শ্রম দুইটার সমন্বয়ে তো শ্রম বিভাগ হয়। হ্যাঁ, শুধু শ্রমিক দিয়ে তো হবে না, অবশ্যই সেখানে পুঁজি লাগবে, মূলধন লাগবে। হ্যাঁ, এগুলোকে গুরুত্ব দিয়ে তখন ওনারা কী করে, অর্থনীতিকে একটা নতুনভাবে বিন্যস্ত করার চিন্তাভাবনা শুরু করেন। তারা অর্থনীতির যে এই যে অর্থনীতিতে তো অনেক ধরনের সমস্যা, সেই অর্থনীতির বহুমুখী সমস্যা নিয়ে তারা আলোচনা করতে গিয়ে তারা কিন্তু কী করেন, তারা থিওরি, হ্যাঁ, অর্থ মানে তাত্ত্বিক, যেটাকে বলে থিওরিটিক্যাল, হ্যাঁ, তাত্ত্বিক অর্থনৈতিক ভাবধারা গড়ে তোলেন, যেটাকে বলা হয় ক্লাসিক্যাল অর্থনীতি হিসেবে, যেটা পরিচিত। তাহলে আমরা কী জানলাম, ক্লাসিক্যাল অর্থনীতি একটা তত্ত্বভিত্তিক অর্থনীতি, থিওরিটিক্যাল। হ্যাঁ, এটা হচ্ছে কে কে করেছেন, আমরা কোন অর্থনীতিবিদরা, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এখানে বলা হচ্ছে মালথাস, ডেভিড রিকার্ডো, জন স্টুয়ার্ট মিল, তারপরে জিন ব্যাপটিস্ট, এনারা সবাই কী করেছে, এনারা কিন্তু এই শিল্প অর্থনীতির কথা ওনারা আলোচনা করেছেন, কিন্তু অর্থনীতিটাকে, অর্থনীতির যে সমস্যাগুলোকে ওনারা তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করেছেন, থিওরিটিক্যালি ওনারা বিশ্লেষণ করেছেন। এরপরে হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষ দিক থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম তিন দশক পর্যন্ত কী করেছে কে কে, উইলিয়াম স্ট্যানলি, তারপরে লিওয়েন ওয়ার্লস, কার্ল মেঞ্জার, আলফ্রেড মার্শাল, পিগু, হ্যাঁ, এই এই ধরনের অর্থনীতিবিদ ওনারা কী করেছেন, ওনারা অর্থনৈতিক সমস্যাগুলোকে কী ওনারা মাইক্রো পর্যায়ে মানে ব্যষ্টিক পর্যায়ে ওনারা আলোচনা করেছেন, প্রান্তিক উপযোগ, হ্যাঁ, এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, তারপরে মূল্য প্রক্রিয়া, হ্যাঁ, যেটা আমরা জানি কি মূল্য কীভাবে নির্ধারিত হয়, যে চাহিদা এবং যোগানের ক্রিয়াপ্রতিক্রিয়ার মাধ্যমে বাজারে মূল্য নির্ধারণ, এই যে এই এই আলোকেই ওনারা সমস্ত সমস্যার সমাধানের চেষ্টা করেন। কিন্তু এইসব নিও ক্লাসিক্যাল, এনাদেরকে নিও ক্লাসিক্যাল অর্থনীতি বলছে, অর্থনীতি বলা হচ্ছে, এই সব নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের যে চিন্তাধারা, হ্যাঁ, এটা মেনে নিয়ে ওনারা এটা দেখানোর চেষ্টা করছেন যে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থায় সবসময় পূর্ণ নিয়োগ ভারসাম্য থাকবে, কিন্তু এটা তো খুবই অবাস্তব, কারণ সামষ্টিক অর্থনীতিতে আমরা কিন্তু দেখেছি যে এটা মানে ভারসাম্যটা কিন্তু সবসময় পূর্ণ নিয়োগেই হয় না, এটা পূর্ণ নিয়োগ অবস্থা আমরা আগে আমরা আগে এই জিনিসগুলো আলোচনা করে এসেছি যে পূর্ণ নিয়োগের আগেও ভারসাম্য লাভ করতে পারে, আবার পূর্ণ নিয়োগের পরেও ভারসাম্য লাভ করতে পারে। ভারসাম্য যেখানে লাভ করবে সেখানেই যে পূর্ণ নিয়োগ অর্জন হবে তা কিন্তু না, আমরা দেখেছি যে ভারসাম্য অবস্থাতেও কিন্তু বেকারত্ব থাকে। কাজেই এই নিও ক্লাসিক্যাল অর্থনীতিটা যে কথাটা বলেছেন সেটা কিন্তু ঠিক না। এবং তারা আরও কী বলেছেন যে যখন এই যে পূর্ণ নিয়োগ অবস্থায় ভারসাম্য থাকবে তখন মন্দা কিংবা মুদ্রাস্ফীতির মতো কোনো সমস্যা থাকবে না, কিন্তু এটা কিন্তু আসলে আমরা আগে যেগুলো এতদিন যে পড়াগুলো পড়ে এসেছি বা আমরা জেনেছি
তা থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে না আসলে কিন্তু সেটা না, কারণ আমাদের বেকারত্বটা কিন্তু আমাদের বেকারত্বের সময় কিন্তু আমাদের কি হয় যে আমাদের মুদ্রাস্ফীতি কিন্তু তখন থাকে, হ্যাঁ আমাদের, এবং ভারসাম্য অবস্থায় কিন্তু আমাদের বেকারত্ব থাকে, এটা আমরা জেনেছি। তাহলে বিংশ শতাব্দীর প্রথম দিকটা কি হয় যে এরপরে আমরা কি দেখলাম, অষ্টাদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক, এরপরে হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম দিকে আবার কি হয় আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা আর এবং চিন্তাধারার ইতিহাসে তখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে বিংশ শতাব্দীর প্রথম দিকটাকে বলা হচ্ছে যে তখন ইন্টারন্যাশনাল ইকোনমি, আন্তর্জাতিক অর্থনৈতিক যে ব্যবস্থা সেখানে সেই সব এবং চিন্তাধারার যে ইতিহাসে তখন একটা কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বলা হচ্ছে। কারণ হচ্ছে 1930 সালে পশ্চিমা অর্থনীতিতে কি হয় একটা মহামন্দা দেখা দেয়, হ্যাঁ সেই সময় ক্লাসিক্যাল চিন্তাধারাটা কিন্তু অকার্যকর হয়ে যায় বা মিথ্যা প্রমাণিত হয় বা ঠিক হয় না, ভুল প্রমাণিত হয়, হ্যাঁ হতে থাকে। বিশ্বব্যাপী এই যে মহামন্দাটা ছিল তার ভয়াবহ পরিপ্রেক্ষিতে ক্লাসিক্যাল অর্থনীতির যে ভুলভ্রান্তি সেটা দূর করে নতুন অর্থনৈতিক ভাবধারা নিয়ে গিয়ে আসেন জন মেনার্ড কেইনস। হ্যাঁ তাহলে কি দেখা গেলো এই যে জন মেনার্ড কেইনস, হ্যাঁ উনি কিন্তু কী করছে যে যখন 1930 সালে যে যখন পশ্চিমা অর্থনীতিতে যে মহামন্দাটা দেখা দেয় সেই সময় কিন্তু তিনি কী করেন যে তার সেই চিন্তাধারাটা কিন্তু তখনই তিনি চিন্তা করতে থাকেন যে এইটা নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা কিন্তু ভুল। হ্যাঁ তো এখন আমরা যেটা জানবো যে আমরা 1936 সালে কেইনসের যে বিখ্যাত গ্রন্থ, হ্যাঁ 1936 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনিয়ার্ড কেইনস তার যে বিখ্যাত গ্রন্থটা দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি, এই গ্রন্থে কিন্তু তিনি কী করেছেন যে এই যে আধুনিক যে সামষ্টিক অর্থনীতি যাত্রাটা কিন্তু তখন থেকেই শুরু হয়। তাহলে আমরা কি জানলাম যে 1936 সালে আধুনিক সামষ্টিক অর্থনীতির যাত্রা শুরু হয় কখন, 1936 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনিয়ার্ড কেইনস তার বিখ্যাত গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি এই গ্রন্থটা যখন প্রকাশিত হয় তখন একটা ভীষণভাবে অর্থনীতিতে একটা আলোড়ন সৃষ্টি হয়। আচ্ছা সামষ্টিক অর্থনীতির সংজ্ঞাটা আমরা একটু জানবো। এখন সামষ্টিক অর্থে আমরা বুঝতে পারছি যে সামগ্রিক, হ্যাঁ সামষ্টিক কথাটার অর্থই হচ্ছে যে সামগ্রিক। তাহলে অর্থনীতির যে অংশে কি হয় সমাজের মানুষের অর্থনৈতিক সমস্যাকে সামগ্রিকভাবে একত্র করে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। তাহলে অর্থনীতির যে অংশে সমাজের মানুষের অর্থনৈতিক সমস্যাকে সামগ্রিকভাবে একত্র করে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে, অর্থাৎ সমগ্র অর্থনীতির সমন্বিত পর্যালোচনাকে সামষ্টিক অর্থনীতি বলে। এখন আমরা কি আমরা ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে কি যে ব্যক্তির আয়ের পরিবর্তে ব্যক্তির আয় নিয়ে আলোচনা করে, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে ব্যক্তির আয়ের পরিবর্তে জাতীয় আয়, ব্যক্তিগত চাহিদা ও যোগানের পরিবর্তে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান, কোনো নির্দিষ্ট দামের পরিবর্তে দাম স্তর, হ্যাঁ এই ইত্যাদি হচ্ছে কি আমাদের সামষ্টিক চলক নিয়ে আলোচনা করা হয়। এই জন্য এটাকে কি বলা হয় সামষ্টিক অর্থনীতি বলে। তাহলে অর্থনীতির বিভিন্ন চলক এবং খাত সেক্টর, হ্যাঁ এদের মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক আছে এবং পরস্পর যে একটা নির্ভরশীলতা সামগ্রিক যে বিশ্লেষণ সে বিশ্লেষণ পদ্ধতিটাই হচ্ছে সামষ্টিক, সে বিশ্লেষণ পদ্ধতিকেই সামষ্টিক অর্থনীতি বলে। তাহলে অর্থনীতির বিভিন্ন চলক ও খাতসমূহের আন্তঃসম্পর্ক, হ্যাঁ একটার সাথে একটা যে ইন্টার রিলেশন আছে সম্পর্ক এবং পরস্পর নির্ভরশীলতার সামগ্রিক বিশ্লেষণ, হ্যাঁ যে একটা উপাদানের সাথে আর একটা উপাদানের যে একটা সম্পর্ক, যেমন কি আমাদের সামগ্রিক আয়, হ্যাঁ এখন সামগ্রিক আয়টা আমাদের কীভাবে হচ্ছে যে সামগ্রিক ভোগ ব্যয়ে এবং সঞ্চয়ে, হ্যাঁ
তাহলে এরকম মানে একটার সাথে একটার কি আছে রিলেশন আছে, যে নির্ভরশীলতার যে সম্পর্ক সেটার বিশ্লেষণ পদ্ধতিকেই আমরা পদ্ধতিকেই সামষ্টিক অর্থনীতি বলে। এখন সামষ্টিক অর্থনীতিটা কি হচ্ছে যে এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, যদি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় থাকে তাহলে কি হবে, তাহলে আয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পেতে থাকবে এবং ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা উচ্চ পর্যায়ে থাকবে, উচ্চ পর্যায়ে হবে। হ্যাঁ, এবং কি হবে যে এই ধরনের অর্থনীতিতে জীবনযাত্রার মানও উচ্চ পর্যায়ে থাকবে। হ্যাঁ, এবং তখন অবশ্য কিছু কিছু ব্যক্তি কাজ খুঁজবে, মানে কাজ খুঁজবে কিন্তু তারা হয়তো কাজ পাবে না, বেকার থাকবে, কিন্তু সেটা খুব কম সংখ্যক। হ্যাঁ, এবং এই ওই সময় কী হবে যে ছাত্রছাত্রীরা যখন পাস করে তারা কিন্তু চাকরির খোঁজে শ্রম বাজারে প্রবেশ করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির হচ্ছে স্থিতিশীল অবস্থায় থাকলে। হ্যাঁ, আচ্ছা, সামষ্টিক অর্থনীতি। এখন সামষ্টিক অর্থনীতি যদি অস্থিতিশীল থাকে তাহলে কী হবে, তাহলে অর্থনীতিতে উচ্চ বেকারত্ব বিরাজ করবে এবং আয় কমে মুনাফা নিম্ন পর্যায়ে চলে যাবে, তখন মানুষের জীবনযাত্রার মানও কিন্তু নিম্ন পর্যায়ে চলে যাবে। তাহলে কি যে সামষ্টিক অর্থনীতি আমাদের জীবনে ব্যাপক প্রভাব ফেলে থাকে, কাজে সামষ্টিক অর্থনীতি কীভাবে কাজ করে তা অবশ্যই আমাদের জানা দরকার। এখন আমরা সামষ্টিক অর্থনীতির যে আলোচিত যে বিষয়বস্তুগুলো সেগুলো কী, যেমন জাতীয়টা হচ্ছে একটা সামষ্টিক অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ চলক। হ্যাঁ, এবং আমরা এই জাতীয় আয় নিয়েই কিন্তু আমরা একটা বড় একটা আমরা অধ্যায় পড়ব, আগে পড়েছে তাও পড়েছে সেটা আমরা আবার দেখব। তাহলে জাতীয় আয় সামষ্টিক চলকের একটা সামষ্টিক অর্থনীতির একটা প্রধান চলক হিসেবে বিবেচিত হয়। কারণ কি, কারণ হচ্ছে জাতীয় আয়কে কেন্দ্র করেই অর্থনীতির অন্যান্য চলক যেমন উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান, হ্যাঁ, এগুলো কিন্তু মান নির্ধারিত হয়। কাজে জাতীয় আয়ের পরিমাপ, বণ্টন, রাজবৃদ্ধি এই সমস্ত বিষয় হচ্ছে সামষ্টিক অর্থনীতিতে একটা গুরুত্বের সাথে আলোচনা করা হয়। আচ্ছা, এছাড়া সামষ্টিক অর্থনীতিতে আমরা কী আলোচনা করি, সামগ্রিক ভোগ, সঞ্চয়, মূলধন গঠন, বিনিয়োগ, হ্যাঁ, পূর্ণ নিয়োগ, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, মন্দাবস্থা, এগুলো কেন হচ্ছে, এগুলোর কারণ, ফলাফল, প্রতিকার এবং কী উপায়ে এগুলো থেকে মানে উত্তরণ করা যায়, সেগুলো কিন্তু সামষ্টিক অর্থনীতির আলোচিত বিষয়। এছাড়া আমরা কি যে এছাড়া আমরা আরও সামষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয় সেটা হচ্ছে অর্থের চাহিদা, হ্যাঁ, অর্থের যোগান, ঋণ ঋণ সৃষ্টি, ঋণের নিয়ন্ত্রণ, এগুলো বিভিন্ন আর্থিক বিষয় কিন্তু বিষয় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করার জন্য কী করে যে সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে, যেমন রাজস্ব নীতি, আর্থিক নীতি, এগুলোও কিন্তু এগুলোর কার্যকারিতাও তুলে ধরা সামষ্টিক অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। এছাড়া হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, হ্যাঁ, যেমন জাতীয় আয় আমরা কী জানি অর্থনৈতিক প্রবৃদ্ধি ইকোনমিক গ্রোথ, যেটা জাতীয় আয়ের বৃদ্ধিকে আমরা বুঝাই, হ্যাঁ, সেটা এই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কর্মসূচি সরকার গ্রহণ করে, যেমন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, তারপরে হচ্ছে যেটাকে আমরা বলি যেটাতে ইংরেজি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ADP, হ্যাঁ, তারপর কী করে পঞ্চবার্ষিক পরিকল্পনা, কৃষিনীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি, শ্রম নীতি, এই সব কিছুই কিন্তু কী যে সামষ্টিক অর্থনীতি হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়বস্তু। তা আবার এছাড়া আরও কী আলোচনা করা হয়, যেমন সামষ্টিক অর্থনীতিতে অর্থনীতিতে কখনো মন্দ হবে, কখনো চাঙ্গা ভাব দেখা যাবে, হ্যাঁ, এগুলো যেটাকে আমরা আগে পড়েছি যে বাণিজ্য চক্র, যে অর্থনীতির যে বাণিজ্য চক্র দেখা দিলে সেটা কারণ অনুসন্ধান করা এবং সেটা নিয়ন্ত্রণের যে উপায় সে সম্পর্কেও কিন্তু সামষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। হ্যাঁ, এছাড়া কী আলোচনা করা হয়, এছাড়া যে বহির্বাণিজ্য, যেন আমাদের কি বৈদেশিক বাণিজ্য, তারপর লেনদেন উদ্বৃত্ত, হ্যাঁ, আমদানি রপ্তানি, তারপর বৈদেশিক বিনিময় হার,
তারপর মুদ্রার যে অবমূল্যায়ন হয়, তারপর ব্যাংক ব্যবস্থা, তারল্য সংকট, মূলধন বাজার, ঋণের বাজার, এই সব বিষয়ে কিন্তু সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বের সাথে আলোচনা করা হয়। আচ্ছা, আরও কী আলোচনা করা হয়? সামষ্টিক অর্থনীতিতে দেশের যে দারিদ্র, আয় বণ্টনে অসমতা, তারপর মানব সম্পদ উন্নয়ন, কৃষিনীতি, শিল্পনীতি, বিনিয়োগ নীতি, বাণিজ্য নীতি, দাম, তারপরে দাম নিয়ন্ত্রণ, বিশেষ করে তেল, গ্যাস, বিদ্যুতের দাম, এগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয়। আর সামষ্টিক অর্থনীতির যে এই সমস্ত জিনিসগুলো সামষ্টিক অর্থনীতির কার্যক্রমকে কী করে বহুলাংশে প্রভাবিত করে। এছাড়াও আরও কী আলোচনা করা হয়? যে আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়ন, জনসংখ্যা, এগুলো, তারপরে বৈদেশিক যে রেমিটেন্স আসে সেই রেমিটেন্স, এগুলো নিয়েও কিন্তু সামষ্টিক অর্থনীতি আলোচনা করে। আর একটা জিনিস যেটা মুদ্রাস্ফীতি আর বেকারত্বের মধ্যে যে একটা সম্পর্ক নির্ণয় কী করে, ফিলিপস রেখার মতো একটা আধুনিক ধারণা, ফিলিপস রেখাটা যেটা কী করে মুদ্রাস্ফীতি বেকারত্ব মধ্যে যে সম্পর্কটা, সেটা ফিলিপস রেখার মতো একটা আধুনিক ধারণা দিয়ে সামষ্টিক অর্থনীতির মাধ্যমে কিন্তু জানা যায়। তাহলে আমরা কী জানলাম? যে অর্থনীতির মানে সামগ্রিক ভারসাম্য, অর্থনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি কী হচ্ছে সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বের সাথে আলোচিত হয়। তাহলে আমরা জানলাম যে সামষ্টিক অর্থনীতিতে কোন কোন উপাদানগুলো আলোচিত হয় সেটা আমরা জানলাম। আচ্ছা, এরপর আমরা একটু জানবো কোনটা, এরপর আমরা জানবো যে কি আমরা ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির যে পার্থক্যটা সেটা আমরা একটু জানবো। এখন আমরা আগেই জেনেছি কি যে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, যেটাকে বলা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। হ্যাঁ, সে মাইক্রো ইকোনমিক্সটা কাকে বলে, যে মাইক্রো ইকোনমিক্স হচ্ছে যখন আমরা একক, হ্যাঁ, একক যখন একটা ফার্ম, একজন ব্যক্তির আয়, হ্যাঁ, ইত্যাদি নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। মানে এটা হচ্ছে ক্ষুদ্র, হ্যাঁ, ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করা হবে। কিন্তু আমাদের সামষ্টিক অর্থনীতি কি, এটা হচ্ছে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা, অনেকগুলো ফার্ম একটা দেশে অনেকগুলো ফার্মের অবস্থা নিয়ে আলোচনা করবে, একটা দেশের জাতীয় আয় নিয়ে আলোচনা করবে, মানে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করবে। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে ব্যষ্টিক অর্থনীতিতে কী হয় যে আংশিক ভারসাম্য পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, হ্যাঁ। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে কী হয় যে বিভিন্ন ধরনের সামষ্টিক চলকের গতিধারা, আচার আচরণ বিশ্লেষণের জন্য সামগ্রিক ভারসাম্য পদ্ধতি অনুসরণ করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে ব্যষ্টিক অর্থনীতিতে আমরা আগেই বলেছি যে একজন ব্যক্তি, ভোক্তা, উৎপাদক, বিনিয়োগকারী, এগুলো সবাই একজনেরটা নিয়ে আলোচনা করা হয়। কিন্তু সামষ্টিক অর্থনীতির আলোচনায় কী হয়, সমাজ এবং সমাজবদ্ধ মানুষের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম, যেমন জাতীয় আয়, মূল্য স্তর, হ্যাঁ, যেমন ব্যষ্টিক অর্থনীতিতে নির্দিষ্ট একটা দ্রব্যের মূল্য নিয়ে আলোচনা করা হবে, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে মূল্য স্তর, প্রাইস লেভেল নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এখন ব্যষ্টিক অর্থনীতির মূল চলক হলো কি, যে ফার্মের উপাদান, নিয়োগ, বিশেষ দ্রব্যের দাম, উৎপাদন, বিশেষ ভোক্তার আয়, ভোগ, সঞ্চয়, এগুলো নিয়ে আলোচনা করা হয়। কিন্তু অন্যদিকে সামষ্টিক অর্থনীতির চলকগুলো হচ্ছে কি, জাতীয় আয়, সামগ্রিক ভোগের স্তর, নিয়োগের স্তর, বিনিয়োগের স্তর, এগুলো নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, ব্যষ্টিক অর্থনীতি তো জানি যেটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে পর্যালোচনা করা হয়, তাই ব্যষ্টিক অর্থনীতির পরিধিটাও ক্ষুদ্র, হ্যাঁ, বা আংশিক। কিন্তু সামষ্টিক অর্থনীতি অর্থব্যবস্থার সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। এই কারণে কি সামষ্টিক অর্থনীতির পরিধি কি অপেক্ষাকৃত ব্যাপক এবং বিস্তৃত। আর অর্থনীতির চিত্র ব্যষ্টিক অর্থনীতি কিন্তু কি করে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে যেহেতু পর্যালোচনা করে ব্যষ্টিক অর্থনীতি, তাই ব্যষ্টিক অর্থনীতির পরিধিটা হয় ক্ষুদ্র এবং আংশিক। অপরদিকে সামষ্টিক অর্থনীতি অর্থব্যবস্থার সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। এই কারণে সামষ্টিক অর্থনীতির পরিধি অপেক্ষাকৃত ব্যাপক ও বিস্তৃত হয়। তারপরে ব্যষ্টিক অর্থনীতির পর্যালোচনার মাধ্যমে আমরা কী দেখি যে
কোনো দেশের অর্থনীতির আংশিক বা খণ্ড চিত্র পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু অপরদিকে সামষ্টিক অর্থনীতির পর্যালোচনার মাধ্যমে কোনো দেশের অর্থনীতির কি হয় পূর্ণাঙ্গ বা সার্বিক চিত্র পাওয়া যায়। আর ব্যষ্টিক অর্থনীতিতে যে কোনো যখন তত্ত্ব আলোচনা করা হয় তখন কিন্তু একটা কিছু অনুমিত সত্য ধরে নেওয়া হয়, তাই না? কারণ দেখা যায় তখন দেখা যায় যে দামের স্থিতিশীলতা বা অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে আমরা তখন যে কোনো একটা কম্পোনেন্টের পরিবর্তন আমরা বলি, যে একটার পরিবর্তনে, যেমন অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে চাহিদার পরিবর্তন হলে, সরি, দামের পরিবর্তন হলে চাহিদার কী পরিবর্তন হয় তা দেখানো হয়। তখন কিন্তু দেখানো হয় যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রাখা হয়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত কেন রাখা হয়, কারণ হচ্ছে যে যদি চিনির দাম যদি বেড়ে যায়, হ্যাঁ, তখন কি হবে, তখন চিনির চাহিদা কমে যাবে। কিন্তু তখন যদি আবার গুড়ের দাম কমে যায় তখন কিন্তু মানুষ কি করবে, যে গুড় চিনির পরিবর্তে গুড় ব্যবহার করবে। সেই জন্য বলা হচ্ছে যে অন্যান্য অথবা অন্যান্য অবস্থার মধ্যে বলা হচ্ছে যে মানুষের রুচি, হ্যাঁ, রুচি কিন্তু অপরিবর্তিত হবে। যদি রুচির পরিবর্তন হয় তাহলে কিন্তু আবার এই অনুমিত শর্ত কিন্তু তখন হবে না যে চাহে দাম বেড়ে গেলে চাহিদা কমে যায়, এটা কিন্তু তখন আর কার্যকর হবে না। এই জন্য আমরা কী করি, এই জন্য কী করা হয়, ব্যষ্টিক অর্থনীতিতে যখন একটা থিওরি আলোচনা করা হয় তখন কিন্তু বলে ধরা হয় অনুমিত শর্ত হিসেবে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকবে, হ্যাঁ, কিন্তু আমাদের সামষ্টিক অর্থনীতিতে এই ধরনের কোনো অনুমিত শর্ত বিবেচনা করার প্রয়োজন নাই, কারণ তখন তো আমাদের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে হয়, কাজেই তখন কিন্তু কোনো অনুমিত শর্ত থাকতে পারে না। আচ্ছা, ব্যষ্টিক অর্থনীতির বিষয়বস্তু যেহেতু ক্ষুদ্র সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়, সেজন্য এখানে বিভিন্ন বিষয়ে পর্যালোচনায় অধিকতর বিশ্লেষণ ধর্মী হবে এবং স্পষ্ট হয়। কিন্তু সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে বিষয়বস্তু সার্বিক পর্যালোচনা করা হয়, এখানেও কিন্তু এত সূক্ষ্ম বিশ্লেষণ করা সম্ভব হয় না, কারণ এরা যেহেতু সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে অর্থনীতির যে কোনো একক খাত বা বিষয়কে খুব ভালোভাবে বিশ্লেষণের জন্য ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে, কিন্তু কোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য সামষ্টিক অর্থনীতিরও গুরুত্ব রয়েছে। তাহলে কি যে একটা ফার্ম বা একক প্রতিষ্ঠানের কে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়, আলোচনা করা হয়, এই জন্য কী হয় যে সেখানে খুব গুরুত্ব সহকারে করা হয়, কিন্তু এখানে আবার সামগ্রিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতিতে আবার সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য কিন্তু সামষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে। তাহলে ব্যষ্টিক অর্থনীতিতে যেমন বিভিন্ন বিষয় সূক্ষ্ম পৃথকভাবে আলোচিত হয়, এই জন্য তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু থাকে না। অপরদিকে কী হয়, সামষ্টিক অর্থনীতির বিভিন্ন বিষয়বস্তু বিশ্লেষণে পারস্পরিক নিবিড়ভাবে সম্পর্ক যুক্ত থাকে। হ্যাঁ, তাহলে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে যদিও কিছু পার্থক্য পরিলক্ষিত হয়, কিন্তু এটা কিন্তু একে অপরের পরিপূরক বলা হয়েছে। কারণ কি যে ব্যষ্টিক অর্থনীতির বিষয়গুলো নিয়েই কিন্তু সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি যেখানে একটা ফার্ম একজন ব্যক্তির কে নিয়ে আলোচনা করছে বা একটা প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনা করছে, এবং সামষ্টিক অর্থনীতি কিন্তু এইরকম বিভিন্ন ফার্ম, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তির আচরণ নিয়েও কিন্তু সবগুলো একসাথে কী করে একসাথে যোগ করেই কিন্তু সামষ্টিক বিষয়টা আলোচনা করা হয় বা সামষ্টিক বিষয়টা আমরা নির্ণয় করে থাকি। কাজে এক কেউ দুইজনের মধ্যে কোনো বিরোধ নাই, সামষ্টিক অর্থনীতি এবং ব্যষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক। সামষ্টিক অর্থনীতি থেকে ব্যষ্টিক অর্থনীতি থেকে কিন্তু সামষ্টিক অর্থনীতি আসছে। তাহলে আমরা জানলাম মোটামুটি সামষ্টিক অর্থনীতি কাকে বলে, সামষ্টিক অর্থনীতি আলোচিত বিষয়বস্তুগুলো এবং ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্যগুলো আমরা জানলাম। আচ্ছা, আমরা এবার একটু আলোচনা করব সামষ্টিক অর্থনীতির উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ। এখন সামষ্টিক অর্থনীতির উদ্দেশ্য কী, উদ্দেশ্য হচ্ছে উৎপাদন ক্ষেত্রে কী হচ্ছে যে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, হ্যাঁ,
জিএনপি একটা কি জিএনপির মাধ্যমে হচ্ছে জাতীয় জাতীয় উৎপাদনের মাধ্যমে কি হচ্ছে যে দেশের সার্বিক একটা দেশের জাতীয় উৎপাদন জিএনপি এটা কিন্তু সার্বিক চিত্রটা তুলে ধরে। হ্যাঁ, যে দেশের মানুষের মাথাপিছু জিএনপি বেশি, হ্যাঁ, সে দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত বলেই কিন্তু ধরে নেওয়া হয়। তাহলে কি যে একটা দেশের গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জাতীয় উৎপাদন, হ্যাঁ, মোট জাতীয় উৎপাদন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মোট জাতীয় উৎপাদন বেশি হলে কি হয়, সে দেশের জনগণের মাথাপিছু আয় বেশি হয়, তখন জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হয়। তাই মোট জাতীয় আয় সর্বোচ্চ করাই হচ্ছে কি সামষ্টিক অর্থনীতির অন্যতম উদ্দেশ্য। হ্যাঁ, আর একটা দেশের জনগণ যখন এক বছরে দেশে আর বিদেশে যে সম্পদ প্রাপ্ত সম্পদ সেটার উপরে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন করে তাকেই বলে জিএনপি। আমরা তো জানি যে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে যে উৎপাদন হয় এবং বিদেশে থেকে যে আয়টা আসে সেটা দ্রব্য এবং সেবা দিয়ে, হ্যাঁ, এবং সেটার সেটার যে ফলকেই বলা হয় হচ্ছে মোট জাতীয় উৎপাদন। আচ্ছা, এরপরে হচ্ছে সামষ্টিক অর্থনীতির আর একটা উদ্দেশ্য হচ্ছে কি যে পূর্ণ নিয়োগ, হ্যাঁ, অর্জন করা। সামষ্টিক অর্থনীতির উদ্দেশ্যই হলো যে নিয়োগ স্তরটা তথা পূর্ণ নিয়োগটাকে অর্জন করা, কারণ কি যে বেকারত্বটাকে কমিয়ে আনা। এটাই হচ্ছে সামষ্টিক অর্থনীতির লক্ষ্য। কারণ যদি নিয়োগ স্তর যদি বাড়ে তাহলে কি হয়, সমাজের দ্রব্য সেবার যোগানটা বৃদ্ধি পাবে এবং জনগণের জীবনযাত্রার মানটাও উন্নত হবে। হ্যাঁ, এখন পূর্ণ নিয়োগ বলতে কিন্তু আমরা কি বলি যে বেকারত্ব শূন্য এটা কিন্তু বলা যাবে না। কারণ কি যে যত উন্নত দেশই হোক কিছু লোক কিন্তু সবসময় বেকার থাকবে। হ্যাঁ, যেমন কোনো দেশে সর্বোচ্চ 5% যদি বেকার থাকলেও কিন্তু তাকে পূর্ণ নিয়োগ ফুল এমপ্লয়মেন্ট লেভেল বলা হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে কি যে আর একটা উদ্দেশ্য কি সামষ্টিক অর্থনীতি যে মূল্য স্তরটাকে প্রাইস লেভেলটাকে স্ট্যাবল রাখা, স্থিতিশীল রাখা। হ্যাঁ, এখন মূল্য স্তরের যে স্থিতিশীলতা রাখা স্থিতিশীল রাখা এটা কিন্তু হচ্ছে কি সামষ্টিক অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ দিক। হ্যাঁ, অর্থনীতিতে আমরা জানি, আমরা আগে জেনেছি যে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন এই দুটোই কিন্তু অর্থনীতির জন্য কাম্য না। হ্যাঁ, কারণ মুদ্রা সংকোচন দেখা দিলে কিছু মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন দেখা দিলে কিন্তু কিছু লোক ক্ষতিগ্রস্ত হয় আবার কিছু লোক লাভবান হয়। আবার মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন কিন্তু কোনোটাই আমাদের অর্থনীতির জন্য কিন্তু অর্থনৈতিক উন্নয়নে কিন্তু সহায়ক নয়। তাই সামষ্টিক অর্থনৈতিক নীতিসমূহ অন্যতম লক্ষ্য হলো কি যে দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা, কারণ স্থিতিশীল মূল্য স্তর অর্থনৈতিক উন্নয়নে সহায়ক এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে হচ্ছে কি করে যে আয় বণ্টনে সমতা রাখে। আমাদের কিন্তু কি হয় যে এই যে ধন মানে বৈষম্য, হ্যাঁ, যে ধন বৈষম্য যদি বিদ্যমান থাকে তখন কিন্তু কি হয় যে মুষ্টিমেয় লোকের হাতে অর্থ থাকে যেটা সমাজের সার্বিক কল্যাণ কিন্তু তাহলে অর্জিত হয় না। এই অবস্থায় তখন কি হয় যে সামষ্টিক অর্থনীতির উদ্দেশ্যই থাকে যে সম্পদের যেন সুষম বণ্টন, সম্পদ যাতে এমনভাবে বণ্টন হয় যেন ভোক্তার কল্যাণ সর্বোচ্চ হয়। হ্যাঁ, যেন সবাই তার যার যার যোগ্যতা অনুযায়ী কাজ পায়। হ্যাঁ, এবং সেখানে কি যে যেন অতিরিক্ত মুনাফা অর্জন না হয়। হ্যাঁ, শ্রমিক যেন ন্যায্য মজুরি পায়, উৎপাদনের প্রতিটা উপাদান যেন ঠিকভাবে তার তার মজুরি বা তার আয়টা যেন ঠিকভাবে বণ্টন করা হয়। এই উদ্দেশ্যে সরকার কি করে, এই জন্য সরকার কর আর ব্যয় নীতি দ্বারা কি করে ধনীদের সম্পদ দরিদ্রের দিকে দিকে ধাবিত হয়। আচ্ছা, এরপর হচ্ছে কি জানবো যে সামষ্টিক অর্থনীতি আর একটা উদ্দেশ্য হচ্ছে কি যে মানে বৈদেশিক যে স্থিতি রক্ষা করা,
কারণ কি যে আমরা কোন দেশের জনগণের সাথে অন্য দেশের জনগণ যখন বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন হিসাব নিকাশ এগুলো যখন হয় এগুলোকে আমরা বলি কি যে বৈদেশিক নীতি, সে লেনদেনে আমদানি রপ্তানি মূলধনের প্রবাহ এগুলোই প্রকাশ পায়। তাই বৈদেশিক স্থিতির যাতে ভারসাম্য থাকে, হ্যাঁ, নাহলে তাহলে কিন্তু কি হয় যে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক, যেন আমাদের লেনদেনে ভারসাম্য রাখা। হ্যাঁ, সামষ্টিক অর্থনীতি সাধারণত কি করে যে আর্থিক নীতি, রাজস্ব নীতি, বৈদেশিক বিনিময় নীতি এগুলো কি করে, এগুলো, হ্যাঁ, এগুলো অনুসরণ করা হয়। এগুলো মূলত সামষ্টিক অর্থনীতিরই একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, লক্ষ্য। হ্যাঁ, এরপরে কি যে মানে বাজার অর্থনীতিতে কি হয় যে যেন অর্থের যোগানটা ঠিক মতো থাকে, কারণ অর্থের যোগান কমে গেলে মুদ্রা সংকোচন হলে তখন কিন্তু অর্থনীতিতে মন্দা দেখা দেবে এবং অর্থের যোগান বেড়ে গেলে মুদ্রাস্ফীতি হবে। কাজে এটাও কিন্তু অর্থের যোগানটা কিন্তু নিয়ন্ত্রণে রাখা কিন্তু সামষ্টিক অর্থনীতিরও একটা উদ্দেশ্য। আচ্ছা, এছাড়া আর কি আছে যে আর্থিক নীতি আছে এবং রাজস্ব নীতি আছে, এটা আমরা পড়েছিলাম যে এটাও কিন্তু একটা বা বিশেষ রাজস্ব নীতির অধীনে কিন্তু সরকার কী করে আয় ব্যয়ের পরিবর্তন সাধন করে অর্থনৈতিক সমস্যাগুলো কিন্তু মোকাবেলা করে। আর্থিক নীতিতে কী করে সরকার অর্থের যোগান বাড়িয়ে বা কমিয়ে অর্থনৈতিক সমস্যার কিন্তু মোকাবেলা করে, এই জিনিসগুলো আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি, এগুলো সম্বন্ধে আমাদের কিন্তু একটা ভালো ধারণা আছে। তাহলে মোটামুটিভাবে আজকে আমরা কী জানলাম, আমরা আরেকটু জিনিস জানবো, সেটা হচ্ছে কি আমরা বলেছিলাম যে সামষ্টিক অর্থনীতিতে কি যে এটার কিন্তু এটাই হচ্ছে কেইনসের যে কেইনসের 36 সালে যখন কেইনসের যে বিখ্যাত গ্রন্থটা, সে গ্রন্থে কী দেখিয়েছেন যে আমরা যে অর্থনীতিতে ও আমরা আগে জেনেছিলাম যে ভারসাম্য অবস্থায় কিন্তু পূর্ণ নিয়োগ অর্জন করা হয়, কিন্তু কেইনস বলছেন যে না, ভারসাম্য অবস্থায় বেকারত্ব থাকতে পারে, ভারসাম্য অবস্থা কিন্তু ভারসাম্য অবস্থার পরেও কিন্তু পূর্ণ নিয়োগ অর্জন হতে পারে। এইটাই তার এইটাই কিন্তু কেইনসের যে আমরা যে কেইনসের যে বিখ্যাত বইটা আমরা 1936 সালে যে বিখ্যাত বইটা উনি ই করেছেন প্রকাশ পেয়েছে, সেখানে কিন্তু কী লেখা আছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে অর্থনীতির পূর্ণ নিয়োগে যে ভারসাম্য অবস্থায় কিন্তু পূর্ণ নিয়োগ থাকে না, ভারসাম্য অবস্থার পরেও পূর্ণ নিয়োগ অর্জন সম্ভব। হ্যাঁ, এবং উনি কি বলেছেন যে এখানে কিন্তু রাষ্ট্রীয় হস্তক্ষেপের ভূমিকার কথাও তিনি জোর দিয়েছেন তার সেই বইতে। হ্যাঁ, এইভাবে এই সমস্ত যে বাজার নিয়ন্ত্রিত যে দাম ব্যবস্থার পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণ ও সমষ্টিগত অর্থনৈতিক কার্যকলাপের আন্তঃসম্পর্কের যে ভিত্তিতে কি হয়, যে ভিত্তিতে সামষ্টিক অর্থনীতি কিন্তু সূচনা হয়। তাহলে আমরা আজকে মোটামুটিভাবে জানলাম যে 1936 সালে কি যে কেইনসের যে এই বইটার কথা সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে যে কেইনসের দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি এই গ্রন্থটা কিন্তু কেইনসের 1936 সালে প্রকাশিত হয়, এই এটা এটা সবসময় মনে রাখতে হবে। এবং আমরা জানলাম সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা, সামষ্টিক অর্থনীতির আলোচিত বিষয়বস্তুগুলো জানলাম, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য এবং সামষ্টিক অর্থনীতির উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ আমরা মোটামুটিভাবে আলোচনা করলাম। এই জিনিসগুলো থেকে কিন্তু অনেক সময় ছোটোখাটো প্রশ্ন আসে, কাজে এই জিনিসগুলো তোমরা অবশ্যই একটু ভালো করে দেখে নেবে এবং ক্লাসিক্যাল, নিও ক্লাসিক্যাল এই অর্থনীতিবিদগুলোর নামও তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো ঠিক আছে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ।